রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, গরমে স্বস্তি দিল, নিচু জায়গাগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে দুর্ভোগের। আমাদের সাথে এ ব্যাপারে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট আনোয়ার, প্রথমেই জানাবেন আপনি কোথায় আছেন আর কি অবস্থা দেখতে পাচ্ছেন, দুর্ভোগের কি অবস্থা? আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, বৃষ্টি হলেই জলাবদ্ধতা। ধন্যবাদ শাহানা, আমরা এখন আছি একদম মিরপুরের কাজীপাড়া অংশে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশেই, যে রাস্তার দুই পাশেই প্রচণ্ড পরিমাণে পানি আছে এবং যার দরুন আমরা দেখছি যে যানবাহন যেগুলো চলাচল করছিল সকাল থেকে বেশিরভাগ গাড়ি এখানে আটকা পড়েছে এবং কি দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে, পানির কারণে সেই গাড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে। সিএনজি সামনে, তার আগে বাসও একটি আটকে আছে এবং দুই পাশের মধ্যে ডান পাশের যে অংশটি দেখছেন সেইখানে একদম মেট্রো রেলের নিচে, সেখানে পানি জমে যাওয়ার কারণে এই একটা পাশ দিয়ে মূলত বেশি যানবাহন চলাচল করছে এবং এই অংশটিতে সিএনজি বন্ধ হয়ে গেছে। ঠিক এইরকমই ঘটনা আমরা আশপাশের যে জায়গাগুলো আছে, কারওয়ান বাজার ঘুরেছি, এরপরে আমরা পান্থপথ গিয়েছিলাম, তারপরে বিজয় সরণির প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি প্রচুর পরিমাণ পানি জমে গেছে এবং সেখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি যতটা দ্রুতগতিতে সাথে নামছে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি আছে, কিছুক্ষণ আগ পর্যন্ত একদম তুমুল মুষলধারে বৃষ্টি হয়েছে, যাকে বলে একদম লাগাতার বৃষ্টি হয়েছে। যদিও এখন এখানে আমরা আসার পরে দেখলাম যে বৃষ্টি মুষলধারে বলা যাবে না, তবে কিছুটা বৃষ্টি এখন পর্যন্ত আছে এবং পানি যে নামার গতি কিংবা পানি নেমে যাওয়ার যে প্রবণতা সেটি তুলনামূলক কম। বারবার আমরা বলছিলাম এর আগের বার থেকে যে রাজধানীতে পানি নিষ্কাশন ব্যবস্থার বেশ সন্তোষজনক পরিস্থিতি বিরাজ করছে এবং তারই ফলে আমরা দেখছি যে বৃষ্টি হলে পানি সেভাবে খুব বেশি সময় আটকে থাকে না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি উল্টো চিত্র। এখানে পুরো রাস্তা জুড়ে দুই পাশে এবং পানি দেখতে পাচ্ছি এবং গাড়িগুলো যেগুলো আছে, যানবাহনগুলো, সেগুলো মোটামুটি বেশ অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি মূল সড়কের উপরে দাঁড়িয়ে আছে। যে এখানে দেখতেই পাচ্ছেন, আমার সহকর্মী যদি দেখায় যে এক ভাই এখানে মোটরসাইকেল নিয়ে আসছেন কিন্তু তার মোটরসাইকেল এখানে বন্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে আশপাশের আরও কিছু সিএনজির জায়গাগুলো একই অবস্থা। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে যারা মোটামুটি এখানে বের হয়েছেন যাত্রাপথে বিভিন্ন জায়গায় গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছেন, তারা এখানে এখানে একটি বিড়ম্বনায় পড়েছেন এবং সেটি আমরা দেখেছি যে বৃষ্টিপাতের কারণে তারা বিভিন্ন অংশে তারা দাঁড়িয়েছেন, যেসব জায়গাগুলোতে তারা শেড পেয়েছেন কিংবা বৃষ্টির হাত থেকে একটু বাঁচার মতো জায়গা পেয়েছেন সেখান জায়গায় অবস্থান করছেন। তো কাজীপাড়ার যে চিত্রটা এখন দেখছি ঠিক একইভাবে আমরা রাজধানীর অন্যান্য যেসব জায়গায় গিয়েছি সেই সব জায়গাতেও দেখেছি প্রচুর পরিমাণে পানি জমে আছে। এখন দেখার অপেক্ষা যে এই পানিটা কতক্ষণ নাগাদ নেমে যায় সেটাই আমরা দেখবো আর কি।